আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রিকিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2026 ফিফা বিশ্বকাপ ও 2027 এএফসি এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে শেষ ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ। এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে মাত্র 1 পয়েন্ট সংগ্রহ করে টেবিলের তলানিতে রয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তৃতীয় রাউন্ডে খেলার যে ক্ষীণ সম্ভাবনা ছিল সেটাও শেষ হয়েছে। এবারের উইন্ডোতে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 2-0 গোলে হেরেছে বাংলাদেশ। ঘরের মাঠে হারের স্বাদ পেলেও বাংলাদেশ দলের লড়াকু মানসিকতা সবার প্রশংসা কুড়িয়েছে। এবার শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ বনাম লেবাননের মধ্যকার দ্বিতীয় লেগ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। শুরুতে ম্যাচ টাইমিং ও লাইভ টেলিকাস্ট সম্পর্কে জানিয়ে দেই। আগামীকাল অর্থাৎ 11 জুন কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কাতারের স্থানীয় সময় সন্ধ্যা 7টা এবং বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হবে ম্যাচ। টি স্পোর্টসের টিভি চ্যানেল, ইউটিউব অ্যাপ এবং টফি অ্যাপে সরাসরি ম্যাচ সম্প্রচার করা হবে। এবার আসি দু দলের বর্তমান ফিফা র্যাঙ্কিং এবং মুখোমুখি পরিসংখ্যান নিয়ে। সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 184, আর বাংলাদেশের চেয়ে 64 ধাপ এগিয়ে থাকা লেবাননের অবস্থান 120তম স্থানে। র্যাঙ্কিংয়ের সঙ্গে হেড টু হেডেও কিছুটা পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত লেবানিজদের বিপক্ষে 4 ম্যাচ খেলে 1টি করে জয় এবং ড্রয়ের সঙ্গে বাকি 2 ম্যাচে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। গত বছর নভেম্বরে প্রথম লেগে লেবাননের সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল বাংলাদেশ। এর আগে সাফ চ্যাম্পিয়নশিপে তাদের সঙ্গে লড়াই করে 2-0 গোলে হেরে যায় বাংলাদেশ। তার আগে 2011 সালে বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম লেগে 4-0 গোলে হারলেও দ্বিতীয় লেগে ঘরের মাঠে 2-0 গোলে জয় পায় বাংলাদেশ। নিজেদের সবশেষ 5 ম্যাচে 3 হারের সঙ্গে বাকি 2 ম্যাচে ড্র করেছে লেবানন। অপরদিকে নিজেদের শেষ 5 ম্যাচে 1 ড্রয়ের সঙ্গে বাকি 4 ম্যাচেই হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার লেবাননের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য ট্যাকটিক্স নিয়ে আলোচনা করা যাক। গত বছর থেকে নিয়মিত 4-4-2 ফরমেশনে দলকে খেলাচ্ছেন বাংলাদেশ কোচ হাভিয়ার ক্যাব্রেরা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে 5-3-2 ফরমেশনে মাঠে নামে বাংলাদেশ। মূলত শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে রক্ষণের শক্তি বাড়াতে এই পরিকল্পনা ছিল বাংলাদেশ কোচের। তাই লেবাননের বিপক্ষে আবারও পুরনো কৌশলে মাঠে নামার সম্ভাবনা বাংলাদেশের। আরও একবার বাংলাদেশের গোলবার সামলানোর দায়িত্বে দেখা যাবে মিতুল মার্মাকে। জাতীয় দলে অভিষেকের পর থেকে নিয়মিত ভালো পারফরমেন্স উপহার দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচেও বেশ কয়েকটি দারুণ সেভ করেছেন মিতুল, তাই আরও একবার তার দিকে নজর থাকবে সবার। সেন্টার ব্যাক পজিশনে তপু বর্মনের সঙ্গে দেখা যাবে তারিক কাজীকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুজনে বেশ ভালো করেছেন। হলুদ কার্ডে নিষেধাজ্ঞা কাটিয়ে একাদশে ফিরবেন রাইট ব্যাক বিশ্বনাথ ঘোষ, আর লেফট ব্যাক পজিশনে খেলবেন ইসা ফয়সাল। এছাড়া কোচের কাছে শাকিল হোসেন, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, সাদউদ্দিন ও রিমনকে খেলানোর সুযোগ থাকছে। ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে মোহাম্মদ হৃদয়, সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে 2 সোহেল রানা, আর অ্যাটাকিং মিডফিল্ডে অধিনায়ক জামাল ভুঁইয়ার খেলা অনেকটাই নিশ্চিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ট্যাকটিক্যাল কারণে শুরুর একাদশে না থাকলেও এই ম্যাচে শুরু থেকে জামালের খেলার সম্ভাবনা প্রবল। আর আক্রমণ ভাগে রাকিব হোসেনের সঙ্গে দেখা যাবে শেখ মোরসালিনকে। সব মিলিয়ে লেবাননের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশটা ঠিক এমনই হতে পারে। এদের সঙ্গে পরবর্তীতে মজিবুর রহমান, জনি, শাহরিয়ার ইমন, কাজেম শাহ কিংবা রফিকুল ইসলামকে নামিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবেন ক্যাব্রেরা। আরও একবার বাংলাদেশের সমর্থকদের আস্থার প্রতীক হয়ে থাকবেন রাকিব হোসেন। বর্তমান সময়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা রাকিবের কাছ থেকে আরও একটা ভালো পারফরমেন্সের প্রত্যাশায় সবাই। তার সঙ্গে শেখ মোরসালিনের দিকেও নজর থাকবে। বাংলাদেশ জাতীয় দলে আগমনের পর থেকেই মোরসালিন সবাইকে মাতিয়ে রেখেছেন। প্রথম লেগে লেবাননের বিপক্ষে মোরসালিনের গোল এখনও সবার চোখে ভাসছে, তাই আরও একবার তার দিকে তাকিয়ে থাকবে সবাই। রক্ষণে অভিজ্ঞ তপু বর্মনের সঙ্গে তারিক কাজীর কাছ থেকে আরও একবার সলিড পারফরমেন্সের প্রত্যাশা থাকবে। তাদের সঙ্গে 2 ফুলব্যাক বিশ্বনাথ ও ইসা ফয়সালের দিকেও নজর থাকবে। মিডফিল্ডের হৃদয়, সোহেল, জামালদের কাছ থেকেও থাকবে সেরা পারফরমেন্সের প্রত্যাশা। এক কথায় সবার সম্মিলিত চেষ্টায় একটি দল হয়ে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে, আর তাহলেই ভালো কিছুর প্রত্যাশা করা যায়। অপরদিকে চলতি বিশ্বকাপ বাছাই পর্বে 5 ম্যাচ খেলে এখনও জয় স্বাদ পায়নি লেবানন। ফিলিস্তিনের সঙ্গে 2 ম্যাচ এবং বাংলাদেশের সঙ্গে প্রথম লেগে ড্র করেছে তারা, আর অস্ট্রেলিয়ার সঙ্গে 2 ম্যাচেই হেরেছে। তাই বাংলাদেশের মতো তারাও তৃতীয় রাউন্ডে খেলার সুযোগ হারিয়েছে। লেবাননের সবচেয়ে বড় শক্তির জায়গা তাদের খেলোয়াড়দের উচ্চতা ও শারীরিক সক্ষমতা। দলটির বেশ কয়েকজন খেলোয়াড় খেলেন ইউরোপিয়ান ক্লাব ফুটবলে। দলটির সবচেয়ে বড় তারকা অধিনায়ক হাসান মাতুক লেবাননের জার্সিতে সর্বোচ্চ 108টি ম্যাচ খেলে 22টি গোল করেছেন তিনি। তার সঙ্গে করিম দারউইচ, মোহাম্মদ হায়দার, ওমর বুগিয়াল কিংবা জিহাদ আইয়ুবরা বাংলাদেশ রক্ষণে হুমকির কারণ হতে পারেন। মিডফিল্ডে দলটির বড় ভরসা মোহাম্মদ আলী ধাইনি, ওয়ালিদ শোর, আলী আল হাজের মতো তারকারা। আর রক্ষণে ফেলিক্স মেলকি, খলিল খামিস, কাশেমাল জেনদের সঙ্গে গোলবারে থাকছেন মোস্তফা মাতার। সাধারণত দ্রুতগতির খেলোয়াড়দের মাধ্যমে 2 উইং দিয়ে বেশিরভাগ আক্রমণ শানায় লেবানন। একই সঙ্গে খেলোয়াড়দের উচ্চতার সুযোগ নিয়ে লং পাস এবং ক্রস নির্ভর আক্রমণও করে থাকে তারা। তাই কর্নার কিক এবং ফ্রিকিক ডিফেন্ডিংয়ের সময় বেশ সতর্ক থাকতে হবে বাংলাদেশ রক্ষণকে। অস্ট্রেলিয়া ম্যাচেও সেট পিসে বেশ ভালো করেছে বাংলাদেশের রক্ষণ। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে লেবাননের বিপক্ষে রক্ষণ জমাট রেখে আক্রমণে ওঠার চেষ্টা করতে হবে। এবার দেখা যাক সবশেষ ম্যাচে ভালো পারফরমেন্স আর প্রথম লেগে ড্র থেকে আত্মবিশ্বাস নিয়ে লেবাননের বিপক্ষে কেমন করে বাংলাদেশ। গত বছর খেলা 2 ম্যাচই লেবাননের সঙ্গে সমানতালে লড়াই করেছে বাংলাদেশ, তাই এই ম্যাচেও বাংলাদেশের কাছ থেকে লড়াকু পারফরমেন্সের প্রত্যাশা সমর্থকদের। অন্তত একটা জয় দিয়ে দ্বিতীয় রাউন্ড শেষ করবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা করছে সবাই। এবার দেখার পালা শেষটা রঙিন করতে পারে কিনা বাংলাদেশ। লেবাননের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ? র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলটার বিপক্ষে কোন পরিকল্পনায় মাঠে নামা উচিত? ম্যাচের ফলাফল কী হতে পারে বলে আপনি মনে করছেন? আপনার ভাবনাগুলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
বাংলাদেশের প্রতি শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রিকিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।